প্যারালাইসিস ও এর পুনর্বাসন। আপনারা এখন সবাই এই কথাটি হয়তো বিভিন্নভাবে জানেন যে প্যারালাইসিস এমন একটি মারাত্মক রোগ বা সমস্যা যেটা থেকে একটা লোক বা যে কোনো মানুষ, আপনার নিকটস্থ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনার প্রিয় কোনো মানুষ যে কোনো সময় পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত হতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক। স্ট্রোকজনিত প্যারালাইসিসের রোগী বাংলাদেশে সবচেয়ে বেশি। তাছাড়া অন্যান্য বিভিন্ন কারণে প্যারালাইসিস হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট থেকে প্যারালাইসিস হতে পারে, বিভিন্ন ইনফেকশাস ডিজিজ থেকে প্যারালাইসিস হতে পারে, বাচ্চাদের জন্মগতভাবে প্যারালাইসিস হতে পারে, অনেক কারণে কিন্তু প্যারালাইসিস হয়ে থাকে। এই প্যারালাইসিসের মূলত চিকিৎসা হচ্ছে পুনর্বাসন, যেটা আমরা ডাক্তারি ভাষায় রিহ্যাবিলিটেশন বলে থাকি। অনেকের ধারণা ছিল যে এই প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হলে আর কখনো সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। এই ধারণাটি সম্পূর্ণ এখন আপনার ব্যর্থ এবং ভ্রান্ত। মডার্ন আধুনিক যে চিকিৎসা ব্যবস্থায় এবং এই পুনর্বাসন চিকিৎসা ব্যবস্থায় একটা পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত রোগী বা মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সেই ক্ষেত্রে তাকে এই জাতীয় হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করতে হবে। সেটা বিশেষজ্ঞ চিকিৎসক কজ নির্ধারণ করে ধাপে ধাপে চিকিৎসা দিয়ে থাকেন এবং দেখা যায় যে যে রোগী আগে একেবারে উঠে বসতে পারতো না সে উঠে বসতে পারে, যে রোগী হাঁটতে পারতো না সে হাঁটতে পারে, যে রোগী চলাফেরা করতে পারতো না সে আস্তে আস্তে চলাফেরা করতে পারে। এটা একটা চিকিৎসা পদ্ধতি। এটা এর ভিতরে ওষুধও থাকবে, বিভিন্ন এক্সারসাইজ থাকবে, বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হবে, অর্থোসিস ব্যবহার করা হতে পারে, বিভিন্ন থেরাপি ব্যবহার করা হতে পারে। তো সেই জন্য আপনারা বা আপনাদের নিকটস্থ যদি কোনো রোগী থাকে বা পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইসিসগ্রস্ত বা স্ট্রোকজনিত যে কোনো কারণই হোক না কেন, আপনারা হতাশ না হয়ে অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে যদি পুনর্বাসন চিকিৎসা দিতে পারেন, আশা করি ইনশাল্লাহ উনি সামাজিক কর্মকাণ্ডেও আপনাকে অবদান রাখতে পারবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।